হচ্ছে নদীর কোন প্রবাহে জলপ্রপাত সৃষ্টি হয় তো উত্তরটি হয়ে যাবে পার্বত্য প্রবাহে দু নম্বর প্রশ্ন গঙ্গা নদীর পার্বত্য প্রবাহে কতদূর পর্যন্ত বিস্তৃত তো গাঙ্গেত্রীয় হিমবাহের গোমু গুহা থেকে হরিদ্বারের পর্যন্ত বিস্তৃত তিন নম্বর প্রশ্ন নদীর গতিপথের কোন অংশে সঞ্চয় কার্য বেশি হয় উত্তরটি নিম্ন নিম্নগতিতে চার নম্বর প্রশ্ন কোন কোন অঞ্চলে বালিয়ারি লক্ষ্য করা যায় উত্তরটি যাবে উষ্ণ মরু অঞ্চলে শুষ্ক অঞ্চলে এবং সমুদ্র উপকূল উপকূলবর্তী অঞ্চলে বেশিরভাগ ধরনের বালিয়ারি লক্ষ্য করা যায় পাঁচ নম্বর প্রশ্ন বায়ুর কয়টি পদ্ধতি কার্য করে থাকে কয়টি পদ্ধতি কার্য করে থাকে উত্তরটি হয়ে যাবে